আল আকসা মসজিদ দখল করা ইহুদিদের প্রথম টার্গেট কেন? আর কেনই বা মুসলমানদের নিকট আল আকসা মসজিদ রক্ষা করা এতটা গুরুত্বপূর্ণ? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। মসজিদুল আকসা বা আল আকসা মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। মসজিদুল আকসাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মুসা আলাইহিসসালাম সহ অনেক নবী রাসূলের রওজা। এখানেই আল্লাহর বন্ধু প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের এবং ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতে ইমাম ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই জামাতে মতান্তরে প্রায় 1,24,000 নবী রাসূল উপস্থিত ছিলেন। এখান থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের নাম। এর সাথে জড়িয়ে আছে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা। এখানের সাথে জড়িয়ে আছে দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এই মসজিদের জন্য জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে সাগরের তলদেশ থেকে, যা কিনা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার জন্য 25,000 রাকাত নামাজের সওয়াব লেখা হবে। পবিত্র কোরআনে সবচেয়ে বেশি মহান আল্লাহ এই মসজিদুল আকসায়ের নাম নিয়ে আলোচনা করেছেন। তো বন্ধুরা, আপনারা সকলে বুঝতেই পারছেন আল আকসা মসজিদ মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের বিবেককে জাগ্রত করুন, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।